আমরা কথকতা। আমরা এসেছি আপনাদের নিয়ে যেতে গল্পের রঙিন রাজ্যে। গল্প শুরু করার আগে উপন্যাস প্রেমী শ্রোতাদের জন্য জানাই, কথকতা আপনাদের জন্য নিয়ে আসছে একটি নতুন চ্যানেল, যাতে থাকবে বাংলা সাহিত্যের কিছু কালজয়ী উপন্যাস। শুনতে চাইলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন। চ্যানেলের লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আজ শোনাব শিবরাম চক্রবর্তীর জোড়া ভরতের জীবন কাহিনী। বেশ কিছুদিন আগেকার কথা, গত শতাব্দীর শেষের দিকে। তখনও তোমরা আসনি পৃথিবীতে, আমিও আসবো কিনা তখনও আন্দাজ করে উঠতে পারছিলাম না। সেই সময়ে বারাসাতে এই অদ্ভুত ঘটনাটা ঘটেছিল। অবশ্য তারপর আমিও এসেছি, তোমরাও এসেছ। আমি আসার কিছুদিন পরেই দিদিমার কাছে গল্পটি শুনি। তোমাদের দিদিমারা নিশ্চয়ই বারাসাতের নন, কাজেই তোমাদের শোনাবার ভার আমাকে নিতে হলো। সেই সময় একদা সুপ্রভাতে বারাসাতে রামলক্ষণ ওঝার বাড়ি যমজ ছেলে জন্মাল। যমজ কিন্তু আলাদা নয়, পেটের কাজটায় মাংসের যোজক দিয়ে আশ্চর্য রকমের জোড়া। সেই অদ্ভুত লক্ষণ রামলক্ষণ পর্যবেক্ষণ করলেন, তারপর গম্ভীরভাবে বললেন, আমার বরাত জোর বলতে হবে, লোকে একেবারে একটা ছেলেই পায় না, আমি পেলাম দুটো একসঙ্গে এবং একাধারে। ডাক্তার এসে বলেছিল, কেটে আলাদা করার চেষ্টা করতে পারি, কিন্তু তাতে বাঁচবে কি না বলা যায় না। রামলক্ষণ বললেন, যেমন আছে তাই ভালো, ভগবান দিয়েছেন কপালের জোরে ওরা বেঁচে থাকবে। ছেলেদের নাম দিলেন তিনি রাম ভরত ও শ্যাম ভরত। পৌরাণিক যুগে জড় ভরত ছিল, তার বহুকাল পরে কলিযুগে এই বিস্ময়কর আবির্ভাব জোড়া ভরত। জোড়া ভরত প্রতিদিনই জোড়ালো হয়ে উঠতে লাগলো, ক্রমশ হামাগুড়ি দিতেও শুরু করলো। চার হাতের চার পায়ের সে এক অদ্ভুত দৃশ্য, কে একজন যেন মুখ বেঁকিয়েছিল। ছেলে না তো, চতুষ্পদ। রামলক্ষণ তৎক্ষণাৎ তার প্রতিবাদ করেছেন, চতুর্ভুজ বলতে পারো, সাক্ষাৎ ভগবান, সকালে উঠেই মুখ দেখি, মন্দ কি। তারপর পুনশ্চ জোর দিয়েছেন, হ্যাঁ নেহাত মন্দ কি। ক্রমশ তারা বড় হলো, ভাইয়ে ভাইয়ে এমন মিল কদাচ দেখা যায়। পরস্পরের প্রতি প্রাণের টান তাদের এত প্রবল ছিল যে কেউ কাউকে ছেড়ে এক দণ্ডও থাকতে পারে না। তাদের এই অন্তরঙ্গতা যে কেউ লক্ষ্য করেছে সেই ভবিষ্যৎবাণী করেছে যে এদের ঘনিষ্ঠতা বরাবর থাকবে, এদের ভালোবাসা চিরদিনের। সকলেই বলেছে যে ভাই ভাই ঠাই ঠাই একটা প্রবাদ আছে বটে, কিন্তু যেরকম ভাবগতিক দেখা যাচ্ছে তাতে এদের দু ভাইয়ের মধ্যে কখনো ছাড়াছাড়ি হবে দুঃস্বপ্নেও এমন আশঙ্কা করা যায় না। এদের আত্মীয়তা কোনো দিন যাবার নয়। না, বাংলাদেশে আদর্শ ভ্রাতৃত্বের জন্যে মেডেল দেবার ব্যবস্থা সে সময় থাকলে সেই মেডেল যে ওদেরই কুক্ষিগত হতো এই কথা অকুত ভয়ে বলা যায়। দু ভাই একসঙ্গেই খেলা করত, একসঙ্গে বেড়াত, একসঙ্গে খেত, আঁচাত এবং ঘুমত। অন্য সব লোকের সঙ্গ তারা একেবারেই পছন্দ করত না, সব সময়ই তারা কাছাকাছি থাকত। একজনকে ছেড়ে আরেকজন খুব বেশি দূরে যেত না। রামলক্ষণের গিন্নি তাদেরই সুগুণের কথা জানতেন, এই কারণে যদি বা কখনো কেউ হারিয়ে যেত স্বভাবতই তিনি অন্যজনের খোঁজ করতেন। তার অটল বিশ্বাস ছিল যে একজনকে যদি খুঁজে পান তাহলে আরেকজনকে অতি সন্নিকটেই পাবেন, এবং দেখা গেছে তার ভুল হতো না।
আরও বড় হলে রামলক্ষণ ওদের গরু দুইবার ভার দিলেন। রামলক্ষণের খাটাল ছিল, সেই খাটালে গরুরা বসবাস করত। তাদের দুধ বেচে ওঝা মহাশয়ের জীবিকা নির্বাহ হতো। রামভরত গরু দুইত, শ্যামভরত তার পাশে দাঁড়িয়ে বাছুর সামলাত, কিন্তু সবদিন সুবিধে হয়ে উঠত না। এক একদিন দুরন্ত বাছুরটা অকারণ পুলকে লাফাতে শুরু করত, শ্যামভরতকেও তার সঙ্গে লাফাতে হতো। তখন রামভরতের না লাফিয়ে পরিত্রাণ ছিল না, রামভরতের হাতে দুধের বালতিও লাফাতে ছাড়ত না, এবং দুধের অধঃপতন দেখে দাওয়ায় দাঁড়িয়ে রামলক্ষণ স্বয়ং লাফাতেন। এত লাফালাফি সহ্য করতে না পেরে রামলক্ষণের গিন্নি একদিন বলেই ফেললেন, দুধের বাছা, ওরা কি দুধ দুইতে পারে? রামলক্ষণ বিরক্তি প্রকাশ করেছেন, না কিছু হবে না ওদের দিয়ে, স্কুলেই দেব। হ্যাঁ, স্কুলের নামে দু ভাইয়ের মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেল। একদিন তো বাছুরটা শ্যামভরতকে টেনে নিয়ে ছুটতে আরম্ভ করল। রামভরতকে তখন দুধ দোয়া স্থগিত রেখে অগত্যা বাছুর এবং ভাইয়ের সঙ্গে দৌড়তে হলো। রামলক্ষণ সেদিন স্পষ্টই বলে দিলেন, না তোরা আর মানুষ হবি না, যা তবে স্কুলেই যা তাহলে। স্কুলে গিয়ে দু ভাইয়ের অবস্থা আরো সঙ্গীন হলো। একসঙ্গে স্কুলে যায়, স্কুল থেকে আসে, কিন্তু সে কথা বলছি না। মুশকিল হলো এই, এক ভাই লেট করলে আরেক ভাইয়ের লেট হয়ে যায়। সেই অপরাধের সাজা দিতে এক ভাইকে কনফাইন করলে আরেক ভাই তাকে ফেলে বাড়ি চলে আসতে পারে না, তাকেও আটকে থাকতে হয় বিনা দোষে। একজন যদি পড়া না পারে এবং তাকে মাস্টারমশাই বেঞ্চির ওপর দাঁড় করিয়ে দেন, তখন অন্য ভাইকে নিখুঁতভাবে পড়া দেওয়া সত্ত্বেও সেই সঙ্গে বেঞ্চে দাঁড়াতে হয়। সবচেয়ে হাঙ্গামা বাঁধল সেই দিন যেদিন দুজনের কেউই পড়া পারল না, আর মাস্টার বললেন একজনকে বেঞ্চে দাঁড়াতে, আর একজনকে মেঝেতে নীল ডাউন হতে। মাস্টারের হুকুম পালন করতে দুজনেই প্রাণপণ চেষ্টা করল খানিকক্ষণ, কিন্তু দ্বিধাগ্রস্ত হওয়া তাদের পক্ষে অসম্ভব। ধুত্তর বলি, সেই দিন তারা স্কুল ছাড়ল, ও মুখই হলো না। বাড়িতে বাবাকে এসে বলল, মানুষ হওয়ার তো আশা ছিলই না, তুমিই বলে দিয়েছো। অমানুষ হওয়ার চেষ্টা করলাম, তাও পারা গেল না। শ্যামভরত ভাইয়ের কথায় সায় দিয়েছে, অমানসিক কাণ্ড আমাদের দ্বারা হবার নয়, নীল ডাউন আর বেঞ্চে দাঁড়ানো দুটো একসঙ্গে আবার। তারপর থেকে রামলক্ষণ ছেলেদের আশা একেবারেই ছেড়েছেন। ওরা যখন যুবক হয়ে উঠল, তখন ওদের মধ্যে একটু গরমিলের সূত্রপাত দেখা গেল। রামভরত ভোরের দিকটায় ঘুমোতেই ভালোবাসে, তার মতে সকালবেলায় ঘুমটাই হচ্ছে সবচেয়ে উপাদেয়। কিন্তু শ্যামভরতের সেই সময়ে প্রাতঃভ্রমণ না করলেই নয়, ভোরের হাওয়ায় নাকি গায়ের জোর বাড়ে, বাধ্য হয়ে আধা ঘুমন্ত রামভরতকে ভাইয়ের সঙ্গে বেরোতে হয়। মায়ের পাচে খেটে হাওয়া খেয়ে শ্যামভরত ফেরে। ক্লান্ত রামভরত তখন শুতে পারলে বাঁচে, ঘুমোতে ঘুমোতে ভাইয়ের সঙ্গে বেরিয়েছে সে কখন, আর দৌড়তে দৌড়তে ফিরল এই এখন। এরকম অবস্থায় কার না পা জড়িয়ে আসে, কে না গড়াতে চায়, কিন্তু শ্যামভরত তখন তখনই আদা ছোলা চিবিয়ে ডন বৈঠক করতে লাগবে। কাজেই রামভরতের আর গড়ানো হয় না, তাকেও ভাইয়ের সঙ্গে অভ্যাস করতে হয়। ব্যায়াম সেরেই শ্যামভরত স্নান সারবে। রামভরত বিছানার দিকে করুণ দৃষ্টিপাত করে তেল মাখতে বসে, কি করবে। স্নান সেরেই শ্যামভরতের রুটির থালার সামনে বসা যায়, সমস্ত রুটিন বাধা। ব্যায়াম করেছে, ভোরে হেঁটেছে, তার চোঁচও খিদে। বেচারা রামভরতের রাত্রে ঘুম হয়নি, ভোরেও তাকে জাগতে হয়েছে, দারুণ হাঁটাহাঁটি। তারপর ফিরে এসেই এক মুহূর্ত পায়নি, গড় হজম হয়ে এখন তার চোয়া ঢেকুর উঠছে। সে বলেছে, এখন খিদে নেই, পরে খাবো।
ভাই ঝাঁঝা করে উঠেছে। পরে আবার খাবি কখন? পরে আমার আবার কখন সময় হবে? আমার কি আর অন্য কাজ নেই? সে জবাব দিয়েছে, আমার খিদে নেই এখন। শ্যাম ভরত চটে গেছে। খিদে নেই আর খিদে নেই, কেন যে খিদে হয় না আমি তো বুঝি না। কেন, তুমিও তো ব্যায়াম করেছো বাপু। তবে খিদে আমি মরে যাচ্ছি আর তোমার খিদে নেই, এ কেমন কথা? কাজেই রাম ভরতকে গড় হজমের উপরেই আবার গলাধঃকরণ করতে হয়েছে। খাওয়া দাওয়া সেরে প্রথম সুযোগেই রাম ভরত ভাইকে বিছানার দিকে টেনে নিয়ে গেছে। এবার একটু শুলে হয় না? শোয়া আর শোয়া, দিন রাত কেবল শোয়া। কি বিছানায় চিনেছো বাবা? শ্যাম ভরত গম্ভীর ভাবেই ছিপ হাতে নেয়। এই দুপুর রোদে দারুণ গরমে তুমি মাছ ধরতে যাবে? রাম ভরত ভীত হয়ে ওঠে। যাবই তো। শ্যাম ভরত বলে, কেবল শুয়ে শুয়ে হাড় জর্জরে হবার জোগাড় হলো। তোমার ইচ্ছা হয় তুমি পড়ে পড়ে ঘুমাও, আমি মাছ ধরতে চললুম। শ্যাম ভরতের গায়ে জোর বেশি, টানও প্রবল। কাজেই কিছু পরেই দেখা যায় শ্যাম ভরত মাছ ধরছে আর রাম ভরতকে তার কাছে চুপটি করে বসে থাকতে হয়েছে। বেলা গড়িয়ে আসছে, এক ভাই মাছ ধরে আর এক ভাই পাশে বসে ঢুলতে থাকে। এইভাবে দু ভাই ক্রমশ আরও বড় হয়ে ওঠে। একদা বাপ রামলক্ষণ বললেন, বড় হয়েছিস, এইবার একটা কাজকর্মের চেষ্টা দেখ, বসে বসে খাওয়া কি ভালো? বসে বসে, দাঁড়িয়ে, শুয়ে কিংবা দৌড়তে দৌড়তে কিভাবে খাওয়াটা সবচেয়ে ভালো সে সম্বন্ধে জোড়া ভরত কোনোদিন ভাবেনি। কাজেই অনিচ্ছা সত্ত্বেও বাপের কথা মেনে নিয়েই চাকরির খোঁজে বেরিয়ে পড়ল। গাঁটা গোটা চেহারা দেখে একজন ভদ্রলোক শ্যাম ভরতকে দারোয়ানির কাজে বহাল করলেন, কিন্তু রাম ভরতকে কাজ দিতে তিনি নারাজ। শ্যাম ভরত দিন রাত পাহারা দেয়, রাম ভরতও ভাইয়ের সঙ্গে গেটে বসে থাকে। ভদ্রলোক শ্যাম ভরতের খোরাকি দেন, রাম ভরতকে কেন দেবেন? রাম ভরত তো তার কোনো কাজ করে না, সে যে গায়ে পড়ে। উপরন্তু তার বাড়ি পাহারা দিয়ে দারোয়ানির কাজে বিনে পয়সায় অমনি পোক্ত হয়ে যাচ্ছে, তার জন্যে যে তিনি কিছু চার্জ করেন না এই যথেষ্ট। তিন দিন না খেয়ে থেকে রাম ভরত মরিয়া হয়ে উঠল, বললে, আমি তাহলে গাড়োয়ানি করব। এই না বলে গরুর গাড়ির একজন গাড়োয়ানের সঙ্গে কেবল খাওয়া পড়ার চুক্তিতে অ্যাপ্রেন্টি নিযুক্ত হয়ে গেল। এরপর রাম ভরত গাড়োয়ানি করতে যায়। শ্যাম ভরতকেও ভাইয়ের সঙ্গে যেতে হয়। উন্মুক্ত সদর দ্বার বিনা রক্ষণাবেক্ষণে পড়ে থাকে। কোনোদিন বা শ্যাম ভরত দরজা কামড়ে পড়ে থাকে, সেদিন আর রাম ভরতের গাড়োয়ানিতে যাওয়া হয় না। অবশেষে একদিন এক কাণ্ড হয়ে গেল। ক্ষুধাতুর রাম ভরত থাকতে না পেরে বাগানের এক কাঁধে মর্তমান কলা চুরি করে খেয়ে বসল। শ্যাম ভরত ভাইকে বারণ করেছিল কিন্তু ফল হয়নি। তখন থেকে শ্যাম ভরতের মনে বিবেকের দংশন শুরু হয়ে গেছে। কর্তা তাকে পাহারা দেবার কাজে বহাল করেছেন, চুরি চামারি যাতে না হয় তাই দেখাই তো তার কর্তব্য। কিন্তু এ চুরি যে কেবল তার চোখের সামনেই হয়েছে তা নয়, সে এতে বাধা দেয়নি, দিতে পারেনি, এমনকি একরকম প্রশ্রয় দিয়েছে বলতে গেলে। তার কি এতে কর্তব্যের ত্রুটি হয়নি? এ কি বিশ্বাসঘাতকতা নয়? কে বড়, ভাই না মর্তমান কলা? অবশেষে আর থাকতে না পেরে শ্যাম ভরত চুরির কথাটা কর্তার কাছে বলেছে। কর্তা হুকুম দিয়েছেন, চোর কো পাকড় লে আও। চোর পাকড়ানো অবস্থাতেই ছিল, সুতরাং তাকে ধরতে বেশি বেগ পেতে হয়নি। কর্তা তৎক্ষণাৎ রাম ভরতকে শ্যাম ভরতের সাহায্যে থানায় ধরে নিয়ে পুলিশের হাতে সমর্পণ করেছেন। সাত দিন ধরে বারাসাতের আদালতে এই চুরির বিচার চলেছিল। রাম ভরত আসামি, শ্যাম ভরত সাক্ষী। রাম ভরত আসামির কাঠ গড়ায়, তার হাতে হাত করা, শ্যাম ভরত ভাইয়ের কাছে দাঁড়িয়ে। আবার শ্যাম ভরত যখন জবানবন্দি দেয় তখন রাম ভরতকে ভাইয়ের সঙ্গে সাক্ষীর কাঠ গড়ায় আসতে হয়। অবশেষে রাম ভরতের এক মাস জেলের হুকুম দিলেন হাকিম।
রাম ভরতকে জেলে নিয়ে গেল, কিন্তু শ্যাম ভরতকেও সেই সঙ্গে নিয়ে যেতে হয়। অথচ শ্যাম ভরতের জেল হয়নি। মহা মুশকিল ব্যাপার, নির্দোষের অকারণ সাজা হতে পারে না। অগত্যা রাম ভরতকে জেল থেকে খালাস দিতে হলো। খালাস পাওয়া মাত্র রাম ভরত বলা নেই কওয়া নেই ভাইকে ঠেঙাতে শুরু করে দেয়। তাদের জীবনে প্রথম ভ্রাতৃদ্বন্দ্ব। শ্যাম রামকে খুশি মেরে ফেলে দেয়, সঙ্গে সঙ্গে নিজেও গিয়ে পড়ে তার ঘাড়ে। তারপরে দুজনে জড়াজড়ি, হুটোপাটি, তুমুল কাণ্ড। রাস্তার লোকেরা মাঝে পড়ে বাধা দেয়, দুজনকে আলাদা করবার চেষ্টা করে, কিন্তু আলাদা করতে পারে না। অল্পক্ষণেই বুঝতে পারে দুজনকে তফাত করা তাদের ক্ষমতার অসাধ্য, কাজেই তাদের ছেড়ে দেয় পরস্পরের হাতে। তারাও মনের সুখে মারামারি করে। অবশেষে দুজনেই জখম হয়, তখন দুজনকে তুলে হাসপাতালে নিয়ে যেতে হয় একই স্ট্রেচারে। হাসপাতাল থেকে ক্ষতস্থান ব্যান্ডেজ করে ছেড়ে দেবার পর দুজনে বেরিয়ে আসে, পাশাপাশি চলে, কিন্তু কেউ একটি কথা বলে না। রাম ভরত গুরুগম্ভীর, শ্যাম ভরত ভারী বিষণ্ণ। রাম ভরত আস্তে আস্তে হাঁটে, মাঝে মাঝে কপালের ঘাম মুছে। শ্যাম ভরত থেকে থেকে ঘাড় চুলকোয়, সেই ফাঁকে আর চোখে ভাইয়ের মুখের ভাব লক্ষ্য করার চেষ্টা করে। দু ভাই চুপচাপ হেঁটে চলে। অবশেষে রাম ভরত আফিমের দোকানের সামনে এসে পৌঁছয়। একটা টাকা ফেলে দেয় দোকানে, এক ভরি আফিম কেনে, কিনেই মুখে পুড়ে দেয় তৎক্ষণাৎ। শ্যাম ভরত ব্যস্ত হয়ে ওঠে, রাম ভরত কিন্তু উদাসীন। শ্যাম ভরত মাথা চাপড়ায়, রাম ভরত এক ঘটি জল খায়। শ্যাম ভরত চায় ভাইকে নিয়ে তখনই আবার হাসপাতালের দিকে ছুটতে। রাম ভরত কিন্তু দেওয়াল ঠেস দিয়ে একটা খাটিয়ায় বসে পড়ে। শ্যাম ভরত তখন কেঁদে ফেলে, বলে, এ কি করলি ভাইয়া? রাম ভরত ভারী গলায় জবাব দেয়, কলা খেলে আফিম খেতে হয়। আচ্ছা, এবার তুই যত খুশি কলা খাস, আমি আর বলবো না। শ্যাম ভরত লুটিয়ে পড়তে চায় মাটিতে। রাম ভরত গম্ভীর হয়ে ওঠে, আফিম খেলে আর কলা খেতে হয় না। এই কথা বলে সে খাটিয়ার ওপর শটান হয়। দেখতে দেখতে রাম ভরত মারা যায়। আর শ্যাম ভরত, শ্যাম ভরতকে যেতে হয় সহমরণে। এতক্ষণ শুনছিলেন শিবরাম চক্রবর্তীর জোড়া ভরতের জীবন কাহিনী। গল্প পাঠ করে শোনাল শর্মিষ্ঠা। জনৈকার ভূমিকায় টিনা, গিন্নি দীপান্বিতা, রাম ও শ্যাম ভরত অনিমেষ, কর্তা ও ডাক্তার দেবাঙ্কু, প্রচ্ছদ অঙ্কনে পল্লবী, আবহ প্রদানে সুপর্ণা, রামলক্ষণের ভূমিকায় ও সূত্রধার আমি সাগরী। আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।